আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফাইনাল সাজেশান 2024 এই বিষয়টি নিয়ে মূলত তোমাদের আলোকপাত করব। মজার বিষয় হচ্ছে, আমি এখানে যে প্রশ্নগুলো সংযোজন করেছি বা যে টপিকগুলো দেওয়া হয়েছে সেটি পূর্ণাঙ্গ তোমার সিলেবাসের আলোকে দেওয়া হয়েছে। পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে 2015 সাল থেকে 2023 সালের প্রশ্ন বিশ্লেষণ করে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো তোমার পরীক্ষায় আসতে পারে, সেই সম্বলিত প্রশ্ন এখানে সংযুক্ত করা হয়েছে, যা তোমরা দেখলে আমার আত্মবিশ্বাস তোমরা ইনশাআল্লাহ পরীক্ষায় ভালো করবে এবং আশা করি তোমরা কমন পাবে। তো চলো আমরা দেখে নিই ফার্স্ট পেপারে কী রয়েছে, সেকেন্ড পেপারে কী রয়েছে। প্রথমে আমরা দেখে নিই ফার্স্ট পেপারের বিষয়টি। এখানে তোমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার দুটি পেপারই আমি এখানে নিয়ে এসেছি সাজেশান হিসেবে। প্রথমে তোমাদের ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে দুটি প্যাসেজ দেওয়া হবে, অর্থাৎ সিন প্যাসেজ 1 এবং সিন প্যাসেজ 2। তো সিন প্যাসেজ 1 থেকে যে প্রশ্ন দুই দুই ধরনের হয় তা হলো, একটা হচ্ছে এমসিকিউ, এখানে 7টা প্রশ্ন থাকবে, মার্কস থাকবে 7। আর আনসারিং কোশ্চেনে তোমার প্রশ্ন থাকবে 5টি, মার্কস থাকবে 10 প্রতিটি প্রশ্নের 2 মার্কস করে। তা এই সিন প্যাসেজ থেকে যে 17 মার্কস, 7 আর 10, 17 মার্কসের জন্য আমি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্যাসেজ সংযুক্ত করেছি। তোমরা এই প্যাসেজগুলো যদি অর্থ সহকারে যে কোনো মডেল থেকে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ তোমরা এখানে 17 মার্ক পেয়ে যাবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। আর এখানে তোমাদের ইউনিটগুলো দেওয়া হয়েছে, লেসনও দেওয়া হয়েছে, পাশাপাশি কোন বোর্ডে এসেছিলো সেটাও দেওয়া হয়েছে। তোমরা একটু মনোযোগ সহকারেগুলো দেখে নেবে। এখানে দেখো 26শে মার্চ, তারপর 21 ফেব্রুয়ারি, মেহেরজান, তারপরে মঈনুল ইসলাম, অর্থাৎ এখানে দেওয়া আছে। আর পাশে তোমার বোর্ডগুলো দেওয়া আছে। তোমরা অনুগ্রহ করে এগুলো প্র্যাকটিস করো, আমার দৃঢ় আত্মবিশ্বাস তোমরা এই সেকশনে ভালো করবে। এরপর আমরা চলে যাব, আর এখানে বাম পাশে তোমার ট্রিপল স্টার দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজেস, তোমরা এগুলো আগে কমপ্লিট করবে, এরপরে তখন বাকিগুলো কমপ্লিট করবে, তাহলে আশা করে ভালো করবে। এরপর আসা যাক তোমাদের রিডিং টেস্ট সিন প্যাসেজ 2। এই সিন প্যাসেজ, অর্থাৎ ইংলিশ ফর টুডে বই থেকে যে দ্বিতীয় প্যাসেজটি দেওয়া হবে, সেখান থেকে এটা হচ্ছে কোশ্চিন নাম্বার 3-তে থাকবে, আর সেটি হলো ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ। এখানে মার্কস থাকবে 5, অর্থাৎ বক্সে কোনো তোমার ওয়ার্ড দেওয়া থাকবে না, সেটা অবশ্যই তোমার সিন প্যাসেজ থেকেই হবে, এবং সেখানে 5টি স্পেস ব্ল্যাঙ্ক রাখা হবে। সেখানে কিছু চেঞ্জিং হওয়ার সময় এটি সতর্কতার সাথে অর্থ সহকারে বুঝে পড়লে এবং গ্রামারটা মোটামুটি জানলে অবশ্যই এখানে ভালো করবে। তো এখানে বেশ কিছু প্যাসেজ আমি এখানে নিয়ে এসেছি তোমার প্রশ্ন বিশ্লেষণ করে। এখানে ট্রিপল স্টার দেওয়া আছে, পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলো, 2023 সালে যে প্যাসেজ এসেছিলো সেগুলো তোমাদের এখানে দেওয়া হয়েছে, পাশাপাশি এখানে ইউনিট প্লাস লেসন এটিও দেওয়া হয়েছে। তোমরা একটু মনোযোগ সহকারে এটা মিলিয়ে মিলিয়ে পড়বে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এরপরে রিডিং টেস্ট আনসিন প্যাসেজ, এই প্যাসেজটি কিন্তু তোমাদের বই থেকে দিবে না, এটি অবশ্যই বাইরে থেকে এই প্যাসেজটি দিবে। এখান থেকে কোশ্চিন হবে 2 ধরনের, একটা 4-5 কোশ্চেন, একটা হলো ইনফরমেশান ট্রান্সফার, এখানে মার্কস থাকবে 5, আর একটা প্রশ্ন হবে সামারাইজিং, অর্থাৎ সামারি লিখতে বলা হবে, সেখানে মার্কস থাকবে 10, আর প্রশ্ন হচ্ছে 4 আর 5। এখনও মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্যাসেজ নিয়ে এসেছি প্রশ্ন বিশ্লেষণ করে, তার মধ্যে ট্রিপল স্টার দেওয়া আছে যেগুলো, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ আমার মতে, এবং যেগুলো অন্যগুলো দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ, সবগুলোই দেখতে হবে, কারণ এখানে মার্কস হচ্ছে 15 মার্কস, মার্কসটি কিন্তু কম নয়। সামারাইজিং লেখার ক্ষেত্রে আমার চ্যানেলে বেশ কিছু নিয়ম দেওয়া আছে তোমাদের, অর্থাৎ একটি করলে তুমি যে কোনো সামারি লিখতে পারবে, সেটি তোমরা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। এরপরে আসা যাক, এখানে বেশ কিছু প্যাসেজ দিয়েছি। এরপরে ম্যাচিং কোশ্চিন নাম্বার 6, এখানে মার্কস থাকবে 5, অর্থাৎ ম্যাচিংয়ের ক্ষেত্রে তোমার কলাম দেওয়া থাকবে, সেখানে ম্যাচ করতে হবে, এটা কোশ্চিন নাম্বার 6, মার্কস থাকবে 5। এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ তোমাদের তুলে ধরা হয়েছে, যে প্যাসেজগুলো পড়লে আমার আত্মবিশ্বাস ইনশাআল্লাহ তোমরা আশা করি কমন পেয়ে যাবে, আর কমন পেয়ে গেলে তোমাদের মার্কস পাওয়া অনেক সহজ হবে। এরপর আসা যাক রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস,
এখানে এটি কোশ্চেন নাম্বার 7 এ থাকবে এখানে মার্কস থাকছে 8 মার্কস অর্থাৎ 8টি বাক্য থাকবে এলোমেলো করে সাজিয়ে লিখতে হবে তো এখানে তোমাদের বেশ কিছু অবশ্যই রিয়ালিস তুলে ধরা হয়েছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করছি তোমরা এখানে ভালো মার্কস পাবে তো এগুলো তোমরা বোর্ডকে ফলো করে জাস্ট ওগুলোকে প্র্যাকটিস করে নেবে আর যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর আসা যাক সেকশন বিতে রাইটিং টেস্ট 50 মার্কস এতক্ষণ আমরা রিডিং টেস্টটা দেখলাম এবার হচ্ছে ফার্স্ট পেপারের যেটা রাইটিং টেস্ট এখানে মার্কস হচ্ছে 50 মার্কস তো প্যারাগ্রাফ রাইটিং এটা কোশ্চেন নাম্বার 8 এ থাকে মার্কস থাকবে তোমার 10 মার্কস তো মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্যারাগ্রাফ সেগুলো আমি এখানে সংযোজন করেছি তোমরা এই প্যারাগ্রাফগুলো অবশ্যই মুখস্থ করে নেবে বুঝে বুঝে যাতে তোমরা এগুলো আসলে অবশ্যই লিখতে পারো আর যদি না আসে তা নিজের ভাষায় লিখতে পারো এখানে ডান পাশে সালগুলো কোট করা আছে সেটা দেখেও তোমরা কি করতে পারবে এর গুরুত্ব বুঝতে পারবে যে কোনটা গুরুত্ব কতটা পাশাপাশি এপাশে বাম পাশে আমি ট্রিপল স্টার দিয়ে বুঝাইছি যে কোন প্যারাগ্রাফগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ এগুলো তোমরা দেখে পড়তে পারো এরপরে স্টোরি রাইটিং ফার্স্ট পেপার কোশ্চেন নাম্বার 9 এ থাকে এটি এখানে মার্কস থাকবে 10 তো যে স্টোরিগুলো পড়তে হবে তা অবশ্যই নিচে এখানে আমি তুলে ধরেছি আর 23 সালের স্টোরিগুলো এখানে দেওয়া হয়েছে অর্থাৎ 23 সালের স্টোরি অবশ্যই গুরুত্ব সহকারে কমপ্লিট করবে আর প্রিয় শিক্ষার্থী এখানে অধিকাংশই বোর্ডে আমি দেখেছি ক্রিয়েটিভ স্টোরি আসছে অর্থাৎ তোমার ফ্রি হ্যান্ড লেখার স্কিল অবশ্যই থাকতে হবে তা না হলে কমপ্লিটিং স্টোরিতে হয়তো বা প্রবলেম হতে পারে তাই আমি তোমাদের উপদেশ দেবো যে তোমরা অবশ্যই ক্রিয়েটিভ স্টোরি ফ্রি হ্যান্ড লেখার স্কিলটা ইম্প্রুভ করবে যাতে করে তোমরা কী করতে পারো যে কোনো স্টোরি লিখতে পারো আর বেশি বেশি পড়বে এই টপিকটা এরপরে আসা যাক এখানে ট্রিপল স্টার দিয়ে যেগুলো গুরুত্বপূর্ণ স্টোরি সেগুলো বোঝানোর চেষ্টা করেছি আমি তো অবশ্যই সবগুলোই তোমার ভালোভাবে দেখে রাখবে স্টোরিগুলো এরপরে হচ্ছে তোমার ডিসক্রাইবিং গ্রাফ চার্ট অথবা ম্যাপ এটা ফার্স্ট পেপারের প্রশ্ন কোশ্চেন নাম্বার 10 মার্কস থাকবে 10 মার্কস আর এটা কোশ্চেন নাম্বার 10 এ থাকবে যে গ্রাফগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে তুলে ধরেছে পাশাপাশি মার্কিং করে দিয়েছে এবং এর পাশে বোর্ডগুলো আছে তোমরা একটু মিলাই নেবে যে কোনটি তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আর কোনগুলো করলে তুমি পরীক্ষা প্রমাণ পেতে পারো তোমরা এগুলো কমপ্লিট করলে আমার দৃঢ় আত্মবিশ্বাস ইনশাআল্লাহ তোমরা ভালো করবে এরপর আসা যাক ইনফর্মাল লেটার অথবা ইমেল রাইটিং ফার্স্ট পেপারের এটা কোশ্চেন নাম্বার 11 থাকে মার্কস থাকে 10 মার্কস এখানেও তোমার প্রশ্ন বিশ্লেষণ করে আমি তুলে ধরার চেষ্টা করেছি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমার ইমেল অথবা ইনফর্মাল লেটার এগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ আশা করি তোমরা এখানেও ভালো মার্কস পাবে বলে আমাদের আত্মবিশ্বাস আর এগুলো ধরে ধরে প্র্যাকটিস করো সময় তোমাদের একেবারে নেই সে জায়গা থেকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে বেশি বেশি প্র্যাকটিস করো এরপর আমরা চলে যাবো ডায়ালগ রাইটিং ফার্স্ট পেপার এখানে মার্কস থাকছে তোমার 10 মার্কস এখানে তোমার মোস্ট ইম্পর্টেন্ট ডায়ালগুলি তুলে ধরা হয়েছে ডান পাশে সালগুলি দেওয়া হয়েছে এটা দেখে দেখে কমপ্লিট করবে তোমরা যাতে করে কোনো প্রকারের সমস্যা না হয় ডায়ালগ লিখতে গিয়ে এবার আসা যাক ইংলিশ সেকেন্ড পেপার সেকশানে গ্রামার 60 মার্কস প্রিয় শিক্ষার্থী তোমরা এটা প্র্যাকটিস করবে অবশ্যই বিগত সালের যে প্রশ্নগুলো গ্রামারের সেগুলো পাশাপাশি যে কোনো বোর্ডের প্রশ্ন যে কোনো বোর্ডে জেলার খুব নামি দামি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো টেস্ট প্রশ্ন বিশ্লেষণ করবে এবং প্র্যাকটিস করবে এক কথায় বিগত সালের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এখানে গ্রামার ভালো মার্কস পাবে আমার আত্মবিশ্বাস সেকশন বি রাইটিং টেস্ট 40 মার্কস এখানে সিভি রাইটিং থাকছে এখানে মার্কস থাকছে 8 মার্কস এখানে সিভিগুলো তুলে ধরা হয়েছে প্রিয় শিক্ষার্থী তোমরা এই সিভিগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে এরপরে ফর্মাল লেটার এটা কোশ্চেন নাম্বার 13 থাকবে মার্কস থাকবে 10 মার্কস এই লেটারগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ আশা করি তোমরা এখানে অবশ্যই ভালো করতে পারবে আর কি এরপর আসা যাক প্যারাগ্রাফ রাইটিং এখানে মার্কস থাকছে 10 মার্কস কোশ্চেন নাম্বার 14 এটি থাকে এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করলে ইনশাআল্লাহ আশা করি তোমরা এখানেও ভালো মার্কস পেয়ে যাবে এরপর আসা যাক কম্পোজিশন রাইটিং যেটা খুবই গুরুত্বপূর্ণ মার্কস থাকছে 12 মার্কস এটা প্রশ্ন নাম্বার কোশ্চেন নাম্বার 15 থাকবে এই যে কম্পোজিশনগুলো দিয়েছি এই কম্পোজিশনগুলো প্র্যাকটিস করলে আমার আত্মবিশ্বাস তার অবশ্যই ভালো মার্কস ক্যারি করে কোনো সন্দেহ নাই এই ছিল আমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের মোটামুটি বিশ্লেষণ আশা করি তোমরা ভালো করবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ